বাংলা থেকে স্বনির্ভরতার লক্ষ্যে জেলা জুড়ে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে মুর্শিদাবাদের বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। এবার সেই স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যদের সাহায্য নেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনার প্রচারে। মুর্শিদাবাদ জেলায় অসংগঠিত ক্ষেত্রে 15 লক্ষেরও বেশি শ্রমিক রয়েছেন। সামাজিক সুরক্ষা যোজনার আওতায় সকলকে আনার জন্য সরকার উঠে পড়ে লেগেছে, আর তার জন্য স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে শুরু হচ্ছে প্রচার অভিযান। জেলার 26টি ব্লকেই চলবে এই কর্মসূচি। আমাদের জেলাতে 15 লাখ বেশি লেবার ফোর্স আছে, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার বলুন বা ট্রান্সপোর্ট ওয়ার্কার বা আদার আনঅর্গানাইজড ওয়ার্কার, এদেরকে সামাজিক সুরক্ষা যোজনা নামে একটা স্কিম আছে, ওই স্কিমের মধ্যে সবাইকে নিয়ে আসতে হবে। যদি এরা এই স্কিমের বেনিফিট যদি পায়, এখানে অনেক রকম ওদের সুবিধা পেতে পারে। এখনো পর্যন্ত 15 লক্ষের মধ্যে 7 লক্ষের মতো শ্রমিক এসেছেন যোজনার আওতায়। এবার টার্গেট বাকি সকলকে যোজনার আওতায় আনা। জেলার 250টি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু হয়েছে। এই যোজনায় রয়েছে বৃদ্ধ বয়সে পেনশনের সুবিধে। এ বিষয়ে প্রচার চালানোর জন্য সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে একটি ওয়ার্কশপ করেন জেলা শাসক। আমরা এখানে এসেছিলাম একটা ওয়ার্কশপের জন্য, আমাদেরকে ডাকা হয়েছিল। আমাদের 26টা ব্লকের 2 জন করে সংঘ লিডার এবং একটা করে আপনার WDO ম্যাডাম এসেছিলেন, জেলা শাসক নিজে উপস্থিত ছিলেন এবং PD ম্যাডাম উপস্থিত ছিলেন। সেখানে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের একটা বীমা যোজনা করার জন্য এসেছে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, মেয়েদের বাড়ির পরিবারের লোকেরা বিভিন্ন শ্রমিকের কাজে নিযুক্ত আছেন, সেই শ্রমিকরা তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না, সেই জন্য আমাদেরকে এটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তুলে ধরেছেন জেলা শাসক। যোজনায় 25 টাকা দেবে শ্রমিক এবং 30 টাকা দেবে সরকার। 60 বছর পর মিলবে পেনশন। স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য মহিলারা নিজের বাড়ি থেকে শুরু করে বন্ধু বান্ধব প্রতিবেশীদের মধ্যে প্রচার চালাচ্ছেন এই যোজনার উপকারিতা সম্পর্কে। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা।